আপনাদের সকলকে মাই ভিলেজ ফ্যামিলি কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে পমফ্রেট মাছের একদম নতুন একটি রেসিপি করে দেখাবো, আর তা হলো মনোহরা পমফ্রেট। এই রেসিপিটি স্বাদ ও গন্ধে অসাধারণ হয়। আমার রেসিপি অনুসরণ করে বাড়িতে একবার রান্না করে দেখুন, আশা করি সবাই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন, এবং প্রথমবার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটি মিক্সিং জারে 4টে কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন এবং 10টা আদার টুকরো নিয়ে নেব। এরপর এর একটা পেস্ট তৈরি করব। আমার পেস্টটা রেডি, এটা একটা পাত্রে নামিয়ে নেব। এরপর আবার মিক্সিং জারে 2 মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে একটা বাটিতে নাবিয়ে নেব। এরপর একটা প্লেটে পমফ্রেট মাছ নিয়ে চাকু দিয়ে 3টে করে দাগ দিয়ে নেব। এখানে আমি 4টে মাছ এই রকম ভাবে কেটে নিয়েছি। এরপর আমি এর উপরে হালকা নুন ছড়িয়ে নেব, তারপর এতে হলুদ ছড়িয়ে ভালোভাবে মেখে নেব। এরপর কড়াইতে তেল নিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় খুব তেল ছিটকে আসে, তাই আপনারা এই মাছটা ভাজার সময় একটু সতর্ক থাকবেন। এইভাবে আমি সবকটা মাছ ভেজে নেব। এবার ওই তেলেই আমি 1 চামচ কালো জিরে দিয়ে দেব। হালকা নেড়ে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তারপর হালকা ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। তারপর 2 মিনিট ভেজে নিয়ে এতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর এগুলোকে একত্রে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে 1 চামচ সাদা লবণ দেব, তারপর আবার 2 মিনিট কষিয়ে নেব। এবার সামান্য জল দেব, আর কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এতে আগে থেকে ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবারে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখব। সবশেষে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ব্যাস, রেসিপিটি কমপ্লিট। এবার পরিবেশনের পালা। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।